আসসালামুআলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা রিয়্যাক্ট জেএস এর ধারাবাহিক টিউটোরিয়ালগুলোতে আমরা আজকে সেই ধারাবাহিকতায় আলোচনা করব যে একটি দারুণ আইডি নিয়ে ঠিক আছে রিয়্যাক্ট জেএস এর যে কাজগুলো যেমন আমরা ভিজুয়াল স্টুডিও কোডেও কিন্তু সেগুলো করতে পারি যে কোর্স স্নিপেট যেগুলো অল্প লিখলেই বেশি লেখা হয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু মডিউলগুলো ইম্পোর্ট করা বা ফাইলের এক্সটেনশন বা ফাইল সাজানো যাবতীয় কাজ কিন্তু এখন যে আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা হলো ওয়েব স্ট্রং এই আইডিটার মাধ্যমে খুব সহজে করা যেতে পারে তো এটা ডাউনলোড করা খুব বেশি কঠিন না আমরা ওয়েব স্ট্রং লিখে সার্চ দিলেই আমি যদি ওয়েব স্ট্রং লিখে সার্চ দিই তাহলে কিন্তু আমি ওয়েব স্ট্রং এর ইয়া পেয়ে যাব প্রথমে ওয়েবসাইটটা পেয়ে যাব যেখানে গেলে এখান থেকে ডাউনলোড করে নেক্সট করে জাস্ট বেশি কঠিন কিছু না তবে বেশি অনেক মডিউলও বা মডিউলও দিতে পারে সেগুলো আমাদের অ্যাকসেপ্ট না করে জাস্ট ডিফল্ট যেটা যেটা আছে সেটাই আমরা ইনস্টল করে নিতে পারি ঠিক আছে এর আগে কিন্তু আমাদের অবশ্যই নোটজেস ইনস্টল করতে হবে তো এটা একটা সুবিধা হলো আমরা খুব সহজেই কোনো একটা ফাইলে যদি কোনো একটা আমরা ওয়ার্ড চেঞ্জ করতে চাই তাহলে একটা চেঞ্জ করলে রিফ্যাক্টরের মাধ্যমে সবগুলো চেঞ্জ হয়ে যাবে আরো অনেক সুবিধা রয়েছে মডিউলগুলো ইম্পোর্ট করা প্রজেক্ট রেডি করা প্রজেক্ট রান করা যাবতীয় কিছু ক্ষেত্রে এটা আমি দেখাচ্ছি যেমন ধরেন আপনার আমি অলরেডি একটা প্রজেক্ট তৈরি করেছি কিভাবে এই দেখেন প্রথমে আমি যদি এইখান থেকে নিউ এ যাই দাঁড়ান আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু সময় নেবে এইখান থেকে নিউ এ যাই নিউ প্রজেক্টে যদি চলে যাই যেখানে আমাদের অটোমেটিকলি নোটজেস রিয়্যাক্ট নেটিভ বুটস্ট্র্যাপ এগুলো প্রজেক্ট তৈরি করা আছে ঠিক আছে আমি যেখানে ক্লিক করি যেখানে আমি জাস্ট খালি এখন ক্রিয়েটে ক্লিক করবো অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে বলতে আমরা যে npx ক্রিয়েট রিয়্যাক্ট অ্যাপ এটা দিছিলাম ওইটাই চলবে এখানে নিচে জাস্ট এখানে আমাদের আর কিছু লিখতে হবে না ক্রিয়েট করলে প্রজেক্ট তৈরি হয়ে যাবে ঠিক আছে বিল্ট ইন রয়েছে সবকিছু ওই যে ভিউজেস তারপরে নোটজেস এগুলো প্রজেক্ট আমরা এখানে তৈরি করতে পারবো খুব সহজে আবার এই যে এখানে রান করতে চাইলে আর এখানে কমান্ড লিখতে হবে না যেখানে রান করবো বাস রান হয়ে যাবে একটু সময় লাগবে এই যে রান করতেছি একটু খুব আমার ওয়েবসাইটটা এখানে ওপেন হবে তাই না এটা স্পিড একটু কম হতে পারে পিসির ভালো কনফিগারেশন হলে বেশি সময় লাগবে না ঠিক আছে এটা এখন আমার ওপেন হবে ইয়াতে ক্রোম ব্রাউজারে ঠিক আছে আর ফাইল স্ট্রাকচারগুলো সব হুবহু একই রকমই আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার প্রজেক্টটা এখানে আনটাইটেল নামে সেভ হয়েছিল আচ্ছা এখানে সবকিছু একই রকম আছে এই যে এখানে আমার মডিউল টডিউল সবকিছু রয়েছে ঠিক আছে সব অ্যাপজেস্ট সবকিছু আছে অ্যাপজেস্টটা তাই না ওপেন হোক পর্যন্ত আমি একটু অপেক্ষা করি ওপেন হইতে একটু প্রথমে সময় লাগে যেখানে পেজ টেজগুলো লোড হচ্ছে ঠিক সবগুলো এখানে চলে আসছে আচ্ছা আমি যদি আরো কিছু কম্পোনেন্ট বানাতে চাই সার্ভার চালু হয়ে গেছে এখানে চলে আসবে অটোমেটিকলি এখানে ক্লিকের বাটনের অপশন যেহেতু আছে তো এই যে চালু হচ্ছে আচ্ছা এটা চালু হোক ততক্ষণে আমি এইখানে একটা ফোল্ডার তৈরি করে ফেলি সোর্সের মধ্যে তাই না নিউ আমি তৈরি করবো হলো ফাইল না নিউ ফোল্ডার বা যে ডিরেক্টরি ওই নিউ ডিরেক্টরি একটা ফোল্ডার তৈরি করলাম নাম দিলাম হলো কম্পোনেন্ট তাই না COMPONENT কম্পোনেন্ট কম্পোনেন্ট আমার আরেকটা ডিরেক্টরি তৈরি হয়ে গেল আর এখানে এখন যে ফাইল আমি তৈরি করবো নিউ ক্লিক করলে দেখেন এখানে আমার কি জেএস না কি ফাইল তৈরি করবো এই জাভাস্ক্রিপ্ট খালি ফাইলের নামটা লিখবো ধরেন আমি লিখতেছি হলো এই যে আচ্ছা পেজ ওয়ান ওকে আর রেজিস্ট্রেস কিছু লিখতে হবে না ক্লিক করলাম আমার পেজ ওয়ান নামে ফাইল তৈরি হয়ে গেল আবার এখানে যে RCC লিখলে যে কম্পোনেন্ট তৈরি হওয়া অটোমেটিকলি যে আমার কম্পোনেন্ট এরিয়া চলে আসবে ঠিক আছে দেখি আমার সার্ভারটা চলছে কিনা হ্যাঁ চলে আসছে যাই হোক এখানে আমার অটোমেটিকলি এখনো আসে নাই এর কারণ হলো এরকম যখন লিখবো আমি নিচে ক্রিয়েট কম্পোনেন্ট সবকিছু চলে আসবে যখন এখানে আমি সিলেক্ট করে করব আমার এই ক্লাসের সমস্ত ফরম্যাটটা চলে আসবে ঠিক আছে পেজ অনলাইন ফরম্যাটটা চলে আসলো আচ্ছা এইখানে সাপোজ আমি ইউজ করব এখন তো কিছু এটাতে ইনস্টল করিনি বুটস্ট্র্যাপ টুলস্ট্র্যাপ তাবতে কিছু ইনস্টল করলে সাপোজ আমি এখানে যে কম্পোনেন্টটা আমি ইয়ে করিনি এরকম দেখাবে সাপোজ আমি এখানে কম্পোনেন্টটা করিনি তখন আমার এখানে ইরর দেখাবে কম্পোনেন্ট ইরর দেখাবে আমি এর উপরে এখন যদি কার্সর নিয়ে যাই তাহলে আমার এখানে এই যে এখানে দেখাচ্ছে যে আপনি কম্পোনেন্ট ইয়া করেন নাই কম্পোনেন্ট ইয়া করছেন কিন্তু ইরর দেখাচ্ছে এই নিচে কিন্তু আবার আমার ক্লিকের অপশন চলে আসবে যে এর ইম্পোর্ট করা ফাইলটা ইনস্টল করার জন্য ঠিক আছে যদিও আমার ওই এখনো তো রাউটার টাউটার ইনস্টল আমরা করি নাই বুটস্ট্র্যাপ টুলস্ট্র্যাপ সেগুলো যদি আমরা এখানে ইনস্টল করি তাহলে আমাদের খুব সহজে কিন্তু আচ্ছা ইয়া করতে দিবে তাই তো কি বলে আমাদের আমি এখানে রাউটারটা ইনস্টল করেই দেখাই হ্যাঁ আমি যদি আমার টার্মিনাল করি টার্মিনালের মধ্যে আমি আমার অ্যাপের মধ্যেই আসি আনটাইটেল ওয়ান অ্যাপের নাম আমি এখানে আমি ইনস্টল করবো হলো রাউটার লাগবে আমার তারপর ডম লাগবে এগুলো তো বুটস্ট্র্যাপ লাগবে এগুলো সব ইনস্টল করতে হবে করে আমি নেক্সট সামনের দিনে রাউটার দিয়ে আপনাদেরকে এইটা কি বলে হলো ওয়েব স্ট্রিমে সবগুলো প্রজেক্ট করে দেখাবো যাতে করে এর শর্টকাট ইউজগুলো আমরা শিখে নিতে পারি ঠিক আছে খুবই ভালো আমরা এটা ইউজ করবো ইনপুট করার কাজটা আমাদের ঝামেলা মুক্ত হয়ে যাবে ঠিক আছে তো দেখা হবে এর পরবর্তী দিনে রাউটার নিয়ে